बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमार छोट्टो सोनामणि बंधुरा केमन आछो सबाई निश्चय सबाई भालो आछो आमिओ आलहामदुलिल्लाह तोमादेर दोआय बेश भालो आछि सबाइके जानाई ईद मुबारक ईदेर छुटिर परे आजई आमादेर प्रथम क्लास तोमरा ईद केमन काटाले छोट्टो सोनामणिरा सबाई ईद अनेक मजा करे काटिएछो ताई ना एबार ईदेर छुटिर रेश आनंदेर रेश काटिए एखन थेके आमरा एकटु पड़ाशोनाय मनोनिवेश करब ए कारणे जे सामने आमादेर परीक्षा रयेछे तो परीक्षा भालो मार्क्स पेते गेले भालो रेजाल्ट करते गेले आमादेरके किन्तु एकटु बेशी बेशी पड़ाशोना करते हबे ताई ना तो ईदे तो आमरा अनेक मजा करलाम अनेक हई हुल्लोड़ करलाम आज थेके आमरा आबार पड़ाशोनाय बसे पड़बो ठीक आछे तो चलो आमरा आमादेर आजकेर मूल आलोचनाय चले जाइ आजके आमरा खूब मजार मजार विषय शिखबो आजके आमरा गाछ निये आलोचना करबो आमरा साधारण ज्ञाने आजके गाछ निये आलोचना करबो विभिन्न गाछेर विभिन्न मजार मजार तथ्य आमरा जानबो ठीक आछे तोमरा तोमादेर साधारण ज्ञान बोइये पृष्ठा 13 खोलो हाँ पृष्ठा 13 ते देखो उपरेई बला होच्छे गाछेर कथा आमरा विभिन्न गाछेर सम्पर्के सुंदर सुंदर किछु इनफरमेशन जानते जाच्छि बा सुंदर सुंदर किछु तथ्य ताहले देखो आजके आमादेर प्रथम प्रश्नटी हलो बांग्लादेशेर सबचेये उँचु फल गाछेर नाम कि ठीक आछे आमादेर प्रथम प्रश्नटीके बांग्लादेशेर सबचेये उँचु फल गाछेर नाम कि देखो तोमरा किन्तु तोमादेर चारपाशे ताकिये अनेक रकमेर गाछ देखते पारबे छोटो माझारी बड़ो अनेक रकमेर गाछ ताई ना आर विभिन्न रकमेर फलेर गाछ तो तोमरा देखेछो ताई ना जेमन धरो आम गाछ जाम गाछ ताल गाछ काठाल गाछ लिचू गाछ एरकम अनेक फलेर गाछ देखेछो तार मध्य थेके कोन फलेर गाछटी सबचेये उँचू एबं कोन देशेर कथा बला होच्छे बांग्लादेशेर माने आमादेर देशे कोन फलेर गाछटी सबचेये उँचू ताहले एर उत्तर हलो ताल गाछ এই যে আমরা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই ফলের গাছগুলো দেখেছি এই গাছগুলোর চেয়েও অনেক বেশি উঁচু হয় তাল গাছ ঠিক আছে তাহলে কোন ফলের গাছ সবচেয়ে বেশি উঁচু তাল গাছ আবার বলো তো সবাই আমার সাথে কোন ফলের গাছ সবচেয়ে বেশি উঁচু তাল গাছ ওকে এবার আরেকটি তথ্য আমরা সবাই জানবো ঠিক আছে আমরা তো জানি যে সব গাছে পাতা হয় আমরা দেখেছি না বিভিন্ন গাছে কত সুন্দর সুন্দর পাতা আর পাতাগুলোর রং তো সবুজ আমরা সেটা জানি তাই না তো এখন একটি অদ্ভুত তথ্য আমরা জানতে যাচ্ছি সেটি হলো কোন গাছের পাতা নেই একটু অদ্ভুত মনে হলো না যে আমরা তো চারপাশে সব গাছে পাতা দেখি কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে কোন গাছে পাতা নেই হ্যাঁ এমন একটি গাছ রয়েছে যে গাছে কোনো পাতা নেই সেই গাছের নাম হলো ফণি মনসা গাছটির নাম কি ফণি মনসা আবারও তোমাদেরকে জানাচ্ছি যে কোন গাছের পাতা নেই উত্তর হলো ফণি মনসা গাছে পাতা নেই সবাই বলো তো একসাথে কোন গাছের পাতা নেই ফণি মনসা ওকে এই যে দেখো আমরা অনেকে হয়তোবা দেখিনি এখানে একটি চিত্র দেয়া আছে আমরা এটি দেখে বুঝে নিলাম যে এটি একটি ফণি মনসা গাছের চিত্র কোন গাছ একবার ফল দেয় মানে দেখবে আম গাছ যেমন মানে যেমন ধরো আম গাছ আরও বিভিন্ন ফল গাছের ক্ষেত্রে দেখা যায় এবছর ফল ধরেছে আবার পরবর্তী বছর একই সিজনে ফল ধরছে কিন্তু এমন একটি গাছ রয়েছে যে গাছে সেই গাছের সারা জীবনে মাত্র একবারই ফল দেয় এবং পরবর্তীতে গাছটি মারা যায় কোন গাছ সেটি
সেটি হলো কলা গাছ। তাহলে এমন একটি গাছের নাম বলো যে গাছ মাত্র একবার ফল দেয়, কি নাম বলো তো গাছটির? কলা গাছ। আবার বলো, কলা গাছ। তাহলে কোন গাছ একবার ফল দেয়? কলা গাছ। তারপরে দেখো, বলা হচ্ছে কোন গাছ তাড়াতাড়ি বড় হয়, অর্থাৎ এমন একটি গাছ রয়েছে যেটি খুব দ্রুত বৃদ্ধি পায়। কোন গাছ? বাঁশ গাছ। তাহলে এই যে আমাদের চারপাশে এত এত গাছ রয়েছে, তার মধ্যে বাঁশ গাছ খুব দ্রুত বড় হয়। কোন গাছ পাতা থেকে জন্মায়? মানে আমরা কিন্তু জানি যে বিভিন্ন রকম ফলের গাছ ফলের বীজ থেকে হয়, তাই না? বীজ রোপণ করলে সেখান থেকে ছোট চারা গাছ হয়, তারপর ধীরে ধীরে গাছটি বড় হয়। কিন্তু এখানে প্রশ্নটি একটু অন্যরকম। এখানে বলা হচ্ছে কোন গাছ পাতা থেকে জন্মায়, মানে গাছের পাতা থেকে নতুন করে গাছ জন্ম নেয়। এই গাছের নাম হলো পাথর কুচি। তোমরা তো ছোটো, হয়তো বা অনেকেই নামটি আগে শোনোনি। তাহলে গাছটির নাম কি? পাথর কুচি। আমি প্রশ্নটি তোমাদেরকে আবারও রিপিট করছি, কোন গাছ পাতা থেকে জন্মায়? পাথর কুচি। আবারও বলছি তোমাদের, কোন গাছ পাতা থেকে জন্মায়? পাথর কুচি। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়াটি দেখেছ। আমি তোমাদের সাথে আরেকবার একটু শর্টভাবে আলোচনাটা সেরে নিই। আমরা এতক্ষণ যা যা জেনেছি আর একটু সংক্ষেপে একবার দেখে নিই শেষ করার আগে। হ্যাঁ, বাংলাদেশে যত ধরনের ফলের গাছ আছে, তার মধ্যে সবচেয়ে উঁচু ফলের গাছের নাম কি? তাল গাছ। এমন একটি গাছের নাম বলো যে গাছে পাতা নেই, ফণি মনসা। এমন একটি গাছের নাম বলো যে গাছ মাত্র একবার ফল দেয়, কলা গাছ। কোন গাছ তাড়াতাড়ি বড় হয়? বাঁশ গাছ। কোন গাছ পাতা থেকে জন্ম নেয়? পাথর কুচি। অনেক সুন্দর সুন্দর তথ্য আমরা আজকে জেনেছি, তাই না ছোট্ট বন্ধুরা? আমার সোনামণিরা, তোমরা এই পৃষ্ঠার এই পাঁচটি প্রশ্ন খুব ভালোভাবে শিখবে। তোমাদের আজকের পড়া এই পর্যন্ত। তোমরা এই পড়াটি শিখে তারপর কি করবে বলো তো? যে কাজটি তোমাদের বরাবরই বলে থাকি, একটু লিখবে, ঠিক আছে? লেখার চর্চাটা রাখার জন্যই বলছি তোমাদেরকে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো থাকো। তোমাদের প্রতি অনেক শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।